This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি ভাস্কর সিংহরায়ের কাছে আসব ছোটমূল সমর্থক তার আগে আমি একবার দেখানোর চেষ্টা করব আমি একটু পেছনে হেঁটে বোঝানোর চেষ্টা করছি মূলত জায়গাটা এই জায়গা যেখানে এই দুর্ঘটনা ঘটে আর সেখান থেকে যদি আমরা চলে যাই বেশ কিছুটা জায়গায় পেছনের দিকে আমি যত যাচ্ছি তত কিন্তু জায়গাটা সরু হচ্ছে সরু হতে হতে এবার একটা সময় রাস্তায় উঠতেই হবে কারণ এটা মিশে যাচ্ছে তারপর বেশ কিছুটা জায়গা দোকান এবং তারপর কিছুটা গেলে একটা কিয়স্ক রয়েছে এবং সেই দিক থেকে যদি আমরা চলে যাই পরপর দুটো এখান থেকে দেখালে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাঁদিকে গেলে হরিয়ানা স্কুল এবং সিএ স্কুল দুটি গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে সুতরাং এই জায়গা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং ট্রাফিক কতটা এই মুহূর্তে রয়েছে বোঝা যাচ্ছে যে কোনো দিন দিনের বেলা বা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা কীরকম থাকে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এই ভিড়টা থেকে ভাস্করবাবু ঠিক এখান থেকেই আপনার কাছে আমার প্রশ্ন একাধারে আপনি তৃণমূল সমর্থক অপরদিকে আপনি সল্টলেকেরই বাসিন্দা এই ঘটনা কতটা চিন্তা বাড়িয়েছে ইতিমধ্যে আপনিও জানেন মুখ্যমন্ত্রী কতটা উদ্বিগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে এই ঘটনা জানার পরই ভাস্করবাবু হ্যাঁ দেখুন বিধাননগরে গত 30 বছরের বেশি সময় থাকাকালীন আমি দেখছি প্রচুর পরিমাণে গাড়ি বেড়েছে এবং সেক্টর ফাইভের জন্য বা সল্টলেকে আপনার প্রচুর সরকারি অফিস যাতায়াত মানুষের অনেক বেড়েছে বিধাননগরে সবথেকে বড় সমস্যা হচ্ছে কোনো ফুটপাথ নেই ফুটপাথগুলো যে কোনো বাড়ির গ্যারেজের সামনে জায়গাটা দখল হয়ে গেছে আমি আশা করব যে রাস্তার পাশে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটেন এমনিতেই রাস্তা সরু হয়ে গেছে এত পরিমাণ গাড়ির চাপ তারপরে যদি ফুটপাথগুলো যদি মুক্ত না থাকে তাহলে মানুষের জন্য নিশ্চিতভাবে খুব সমস্যা হয় এবং আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এইখান দিয়ে আমরা মানে যাতায়াত করি মানে গত মানে সবসময় ওখান দিয়ে যাই কিন্তু আমরা দেখেছি যে ওইখানে দুটো দোকান হয়ে যাওয়া পাশের একটি সরু পরিসর যদি কোনো সময় একটা মানে কোনো কিছু মানে মানে কেউ যাতায়াত করেন গাড়ি তাকে এমনিতেই ধাক্কা দিতে পারে আরেকটা কথা বলি মানুষকেও আরেকটু সচেতন হতে হবে যারা বাস চালনা করেন তারা বেপরোয়া থাকলেও বেশিরভাগ চালক যারা তারা হয়তো সন্তর্পণেই চালান কিন্তু এত পরিমাণ লোক এবং ফুটপাথ না থাকার জন্য কিন্তু মানুষকে এটা ঠিক যে ওই অঞ্চল বা বাকি সল্টলেকের বিভিন্ন জায়গাতে প্রাণ হাতে করে চলাফেরা করতে হয় আশা করব কর্তৃপক্ষ এই যে ফুটপাথটাকে মানুষের হাঁটার জায়গাটা এটা করে দেবে আপনি আমাদের সঙ্গে থাকুন খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিজেই স্বীকার করলেন একটু রতনকে আসতে বলবো দেখানোর জন্য সরু ফুটপাথ এবং তারই সঙ্গে আপনি স্বীকার করলেন যে কথাটা অর্থাৎ প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় যেহেতু এই মুহূর্তে সিগন্যালে গাড়ি থেমে রয়েছে ভাস্করবাবু আমি একটু আটকালাম কিছু মনে করবেন না আপনার কথা মতো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে লাইন জেব্রা ক্রসিং এখানে করা হয়েছিল কেন করা হয়েছিল চলুন আমি দেখানোর চেষ্টা করি এখান থেকে চলে যাচ্ছে রাস্তাটা যেহেতু এই মুহূর্তে ট্রাফিক দাঁড়িয়ে রয়েছে সেই জন্য এখান থেকে চলে যাচ্ছে এখান দিয়ে যাতে পারাপার করে তার জন্য মূলত ব্যবস্থা করা হয়েছিল সেই পারাপারটা করার জায়গাটা জেব্রা ক্রসিং এই মুহূর্তে উধাও তার বদলে সেখানে গাড়ি দাঁড়িয়ে পড়ছে অর্থাৎ জেব্রা ক্রসিংয়ের ওপরে গাড়ি দাঁড়িয়ে পড়ছে এই মুহূর্তে অবশ্য ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ভাস্করবাবুর কথাটা একেবারে যা বললেন সেটাই যে ছবিটা সামনে চলে এলো তা একেবারে স্পষ্ট দীপ্তাশ্ব ঠিক এই জায়গাতে তোমার কাছে আসব এই মুহূর্তে কতটা চিন্তার জায়গা এই শিশু মৃত্যুর ঘটনা আরও কত বড় প্রশ্ন সামনে নিয়ে চলে এলো বিহার অঞ্চলে একটি এরম ঘটনা ঘটেছিল একটি ছেলে সেখানে মারা গেছিল তার বাবা মার কান্না আমরা দেখেছিলাম তারপরে কদিন আগে বাঁশদ্রোণীতে একটি ছেলে জেসিবির নিচে চাপা পড়ে সেখানে সে মারা গেল একইভাবে পথ দুর্ঘটনায় তো এই রকম ঘটনাগুলো বারে বারে আমাদের মন ভারাক্রান্ত করে তোলে এবার আমার যেটা প্রশ্ন যে এই যে আপনার হকার যে বসেছে ওখানে এই হকার যে বসলো আচ্ছা এটা কর্পোরেশনের কেন কোনো নজরদারি নেই আজকে আমরা কয়েক মাস আগে দেখেছিলাম একটা হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী একটা বড় সড়ো মিটিং ডেকেছিলেন অনেক কিছু ঘোষণা হয়েছিল অনেক হইচই হলো তারপরে বলা হলো একটি কমিটি করা হবে এবং সেই কমিটি তার সিদ্ধান্ত জানাবে আজকে প্রায় ছ মাস হয়ে গেছে সেই ঘটনার পরে আমরা এখনও কিন্তু জানতে পারিনি যে সেই কমিটির সিদ্ধান্ত কী হলো তো বোধহয় আমরা ওই এক একটা ঘটনার জন্য অপেক্ষা করি আর এক একটা ঘটনা ঘটলে একটা করে মিটিং ডাকি এবং সেই মিটিংয়ের পরে আমরা আবার সেই মিটিংয়ের বিষয়বস্তু ভুলে যাই এবং একইভাবে ফিরে যাই এবং মানুষের হাঁটার যে ফুটপাথ তা ক্রমশ এই শহরে দখল হতে থাকে তো এই জায়গায় আমার মনে হয় এখানে কর্পোরেশনের একটা ভূমিকা আছে আর একটা বিষয় আমি তুলে ধরবো আজ থেকে 20 বছর প্রায় আরও তার আগে থেকে আমরা শুনে আসছি যে এই যে বাসের ড্রাইভার
তারা যে কমিশন বেসিসে চালান বা কমিশন প্রথায় তারা যে বাস চালান বা কন্ডাক্টররা চালান, যে এদের এটা মাইনে করা হবে এবং স্যালারি সিস্টেম করা হবে, এ আজকে বোধহয় 20 বছরের দাবি বা তারও বেশি সময়ের দাবি। এবং শুনে আসছি যে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, কিন্তু আজ অবধি সেই মানে তার সেদিকে কোনো দিশা দেখা গেল না। প্লাস আরেকটা জিনিস, যে ট্রাফিক ব্যবস্থা, এক সময় আমরা দেখতাম কলকাতা শহরে ট্রাফিক ব্যবস্থা সামলাতেন ট্রাফিক সার্জেন্টরা, এবং সেই সার্জেন্টরা তারা যথেষ্ট দক্ষ ছিলেন এবং তাদের সেই রকম ট্রেনিং ছিল। কিন্তু আজকে আমরা দেখছি ট্রাফিক ব্যবস্থাটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে সিভিকের হাতে, এবং সেই সিভিকদের কোনো ট্রেনিং নেই, ন্যূনতম কোনো ট্রেনিং নেই, বরং তাদের অন্য আরও নানা ঘটনায় যুক্ত থাকতে দেখা যাচ্ছে। এবং তাদের মূল উদ্দেশ্য হয়ে গেছে আজকে ট্রাফিক পুলিশকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, যে বাইককে ধরে ফাইন করা, বাইক এবং মালবাহী যে ছোট ছোট গাড়ি আছে তাদেরকে ধরে ফাইন করা এবং সরকারের কোষাগারে টাকা ভরা, ফলে তারা সেদিকটা নিয়েই ব্যস্ত। ট্রাফিকের দিক যেটা দেখায়, পুরো এক ঘন্টার আলোচনাটাই আমরা আজকের ঘটনা এবং তারই সঙ্গে সারা দেশে যে পরপর ঘটনা ঘটে চলা, এক দশকের যে পরিসংখ্যান তুলে ধরেছি তা নিয়ে চিন্তা কতটা বাড়াচ্ছে সেই জায়গায়। এবং আমি একটুখানি সৈকত গিরি আমাদের সঙ্গে রয়েছে, সৈকতের কাছে যাওয়ার আগে কোন গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গার ছবিটা একটুখানি, ভৌগোলিক অবস্থানটা একটুখানি দেখানোর চেষ্টা করব। 2 নম্বর গেট হচ্ছে সেই জায়গা, রতনকে একটু এগিয়ে আসার অনুরোধ করব, অবশ্যই সচেতনতা অবলম্বন করে। ওপরে লেকটাউন ব্রিজ, অর্থাৎ সল্টলেক থেকে লেকটাউন কানেক্টিভিটি, আর ঠিক 2 নম্বর গেটের সেই মোড়টায় আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি স্বাভাবিকভাবে এগিয়ে এসেছে। এরপর হচ্ছে বাইপাস, বাইপাসের জায়গাটা, অর্থাৎ এখান থেকে রুবি চলে যাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। এবং তারপর আবার একটু ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করবো, ঠিক ওদিকে হচ্ছে হাটকো মোড় বা উল্টোডাঙা ক্রসিংয়ের দিকে এগোচ্ছে, মানে কতটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি খালি দীপ্তাশ্বর কথার পরিপ্রেক্ষিতে একটু বলে দিই, স্থানীয় বাসিন্দারা বা প্রত্যক্ষদর্শীরা আজকে যেটা দেখেছেন যে এখানে কিন্তু ট্রাফিক পুলিশের অবস্থান থাকে, একদম তাদের বক্তব্য তাদের সঙ্গে কথা বলে কিন্তু তুলে ধরছে, এরকম নয় নিজেদের তরফ থেকে কোনো কথা বলা হচ্ছে, উপস্থিতি থাকে। আজকে সেই সময় সেখানে কোনো কারণে ছিল না, এবং তারপর ঘটনা এবং ঘটনার প্রভাব কতটা উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি কী হয় একেবারে সামনে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।